আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞানের ভৌত রাশি এবং তার পরিমাপের অধ্যায়ের মাত্রা বা ডাইমেনশন সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করিও। যাই হোক, শুরু করা যাক। প্রথমে বলছি কিছু কথা, যে আমাদের চারপাশে অনেক রাশি রয়েছে। এইগুলো রাশির মধ্যে আমরা কি করি, 60টা মৌলিক রাশি ব্যবহার করে আমরা সবগুলো পরিমাপ সম্পন্ন করি। ওকে, আর এই 60টা মৌলিক রাশির মধ্যে কী করি, কী কী, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা ইত্যাদি। যাই হোক, এখন আসি মাত্রাতে। মাত্রা যেহেতু আলোচনা হচ্ছে, মাত্রা কাই কী কাকে বলে এ সম্পর্কে একটু জানি। কী বলা হয়েছে এখানে, যে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে। মানে যে কোনো একটা রাশি, এই রাশিতে মৌলিক রাশিটা কি বলছে, যে কোনো একটা মৌলিক রাশি কি বলছে, বিভিন্ন মৌলিক রাশিতে কি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটা কিতে সেটাকে কি বলে, মাত্রা বলে, সেটাকে বলা হয় মাত্রা বলে। যেমন যেমন ধরো বল, বল হচ্ছে কি, বল হচ্ছে যে ভর এবং ত্বরণের গুণফল। আবার ত্বরণ কী হচ্ছে, যে ত্বরণ আবার কি, সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার, ব্যাগ আবার সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার। এক একটা প্রত্যেকটা পার্ট কী হচ্ছে, এক একটার সাথে সম্পর্কযুক্ত। কী বলছে, প্রত্যেকটা পার্ট এক একটার সাথে সম্পর্কযুক্ত। কাজেই কী হয়েছে, কাজে এখানে দেখা যাচ্ছে যে ব্যাগের মাত্রা, ব্যাগের সময় কী বুঝলাম আমরা একটু আগে, যে ব্যাগ আবার কী হচ্ছে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হার। ব্যাগ হচ্ছে কি, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হার। ঠিক এভাবেই মাত্রাটা বের করতে হবে আমি এভাবেই, যে কী বলছে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হার। অবস্থান মানে কি, এখন এক অবস্থানে আছে, একটু পর আরেক অবস্থানে, এরকম আর কি অবস্থানের যে পরিবর্তন হয় এটার মাঝখানে কী হয়, দূরত্ব হয়, যার কারণে কী হচ্ছে, সময় এবং কী হচ্ছে দূরত্ব, এখানে দুইটি আসতেছে, সময় ভাগ কী হচ্ছে দূরত্ব। সময়কে মাত্রার ক্ষেত্রে এল দ্বারা প্রকাশ করা হয় আর দূরত্বকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখতে পারি যে এল টি ইনভার্স ওয়ান। ঠিক সেমভাবে ত্বরণের ক্ষেত্রে একই, যে সময় আর দূরত্ব স্কোয়ার, দূরত্ব স্কোয়ার বলার কারণ হচ্ছে ব্যাগের পরিবর্তনের হারের জন্য। আর এটাও ঠিক সেম, যে মাত্রার ক্ষেত্রে সময়টা এল, সময়ের ইয়ে হচ্ছে এল, আর হচ্ছে দূরত্ব হচ্ছে টি, যার কারণে এল টি ইনভার্স টু। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে কি, লাস্ট পয়েন্টটা হচ্ছে একটা রাশির মাত্রা বোঝাতে। যে কোনো একটা রাশির একটা মাত্রা যেমন বুঝবা, কীভাবে বুঝবা, বোঝাতে কী হয়েছে, সেটিকে কী হয় তৃতীয় ব্র্যাকেট, মানে থার্ড ব্র্যাকেট আমরা যেটি বুঝি, থার্ড ব্র্যাকেট ভেতর রেখে দেখানো হবে। যেরকম ভল এফ হলে এফ থার্ড ব্র্যাকেট এম এল টি ইনভার্স টু, যেরকম দেখা আছে এরকম আর কি, ঠিক এরকমভাবেই থাকবে জিনিসটা। ওকে, যাই হোক, আশা করি মোটামুটি বুঝতে পারছো, আর এটাকে ভালোভাবে তুমি একটু আয়ত্ত আনার চেষ্টা করো, আশা করি মাত্রাটা তুমি সহজেই কভার করতে পারবে। এই অধ্যায়ের সবগুলো ভিডিও আমি করেছি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলি, যেমন ধরো পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, পদার্থবিজ্ঞানের যে পরিসর আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এইগুলো ভিডিও কিন্তু আমি আগেও দিয়ে দিয়েছি। আরেকটা ভিডিও হচ্ছে দিয়েছি, যেমন ধরো রাশি, একক এবং প্রতীক নিয়ে, এগুলি কিন্তু আমার জানা খুবই দরকার। এগুলি কিন্তু যে কোনো সময় কাজে লাগে, শুধু অ্যাডমিশন নয়, যা জব ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। সো আশা করি এটাকে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। ওকে, আর এগুলি পড়া খুবই দরকার। আর যাই হোক, পরের 3 নম্বর পয়েন্ট কি, বার্নিয়ার স্কেল, এ সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি পূর্ব ভিডিওতে। আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে মাত্রা সম্পর্কে জানা। আর এই ভৌত রাশি এবং তার পরিমাপ অধ্যায়ের এই 4টা পয়েন্টই ছিল খুবই ইম্পর্টেন্ট, যা আমাদের খুবই জানা দরকার ছিল। ওকে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।